আসসালামু আলাইকুম। স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি সম্পর্কে আপনি জানলে আপনিও হয়তো অবাক হবেন। ইতিমধ্যে আপনারা জানেন ভারতের শিয়াব চত্বর এবং বাংলাদেশের আলিফ মাহমুদ এরা পায়ে হেঁটে পবিত্র হজ পালন করার জন্য মক্কায় পৌঁছেছেন এবং একজন তো হজ করে ফিরে এসেছেন, আরেকজন হজ করার পথে আছেন। আর এর মধ্যেই আরেকটি ইন্টারেস্টিং খবর আমাদের সামনে এসেছে, আর সেইটা হলো এই সানা আনসারি নামের এক মহিলা, তিনি ভারতের মহারাষ্ট্র যার বাড়ি, সেখান থেকে তিনি পায়ে হেঁটে পবিত্র মক্কায় যাবেন এবং সেখানে গিয়ে তিনি পবিত্র হজ পালন করবেন। আর হয়তো আপনার কাছে এটা মনে হইতে পারে যে তিনি হয়তো যাবেন, কিন্তু বিষয়টা এরকম না, তিনি অলরেডি রওনা দিয়ে ফেলেছেন এবং তিনি হাঁটা শুরু করে দিয়েছেন এবং তিনি 2025 সালের না 24 সালের হজ নাকি পালন করবেন সৌদি আরবে গিয়ে। বিষয়টা অতটা আমি জানার চেষ্টা করি নাই, কারণ যখনই আমি এই বিষয়টা আমার সামনে এসেছে আমি দেখতেছিলাম যে ভারতের কোনো একজন নারী, মুসলিম নারী, যিনি পায়ে হেঁটে হজ করার জন্য সংকল্প করেছেন, তখন তার সম্পর্কে আমার একটু মানে কৌতূহল জাগলো প্রথমে, যে তিনি আসলে হজ করতে যাবেন একজন নারী, তাও বুড়া বয়সে না, মধ্যম বয়সেও না, ইয়াং তিনি যাচ্ছেন। শিয়াব চত্বরের কথাই বলেন, আলিফ মাহমুদের কথাই বলেন, এরা যে চার পাঁচটা দেশ পাড়ি দিয়ে গেছেন এবং কোন কোন জায়গা দিয়ে গিয়েছেন মোটামুটি আমাদেরকে ভিডিওতে মানে তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন। ওই সব জিনিসগুলি দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের যাত্রা পথটা খুবই দুর্গম ছিল। এইসব দুর্গম পথে রাত দিন পায়ে হেঁটে তারপরে তারা সেই পর্যন্ত পৌঁছেছেন। একজন পুরুষের জন্য এইটা হয়তো ইজি, কিন্তু একজন মহিলার জন্য সেইটা কীভাবে এত সহজ হতে পারে, এইটা তো গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা যদি বলি, পায়ে হেঁটে হজ করার ব্যাপারে বেশ কিছু অভিমত রয়েছে। কেউ কেউ বলছেন যে এটা হারাম, এটা করা যাবে না, কিন্তু একজন নারীর ক্ষেত্রে এটা তো আরও আগে হারাম হওয়ার কথা, কারণ তার সাথে তো কোনো মাহারাম নাই। আর একজন মাহারাম ছাড়া সে পায়ে হেঁটে অন্তত কীভাবে সৌদি আরবে গিয়ে হজ করবে, এটা তো আমার মাথায় ধরতেছে না। মানে আমার কাছে একটা জিনিস মনে হইলো, ভাই আমার যা মন চায় আমি তাই করব, ধর্মের নাম দিয়ে করলে সেটা মানুষের কাছে একটু প্রচার প্রচারণা বেশি পায়, ভাইরাল হওয়া যায়। ওই মহিলার ওই ইনস্টাগ্রাম আইডিতে যায় আমি একটু কমেন্ট করার চেষ্টা করতেছিলাম, বাট কমেন্ট করা যাইতেছে না। এবং তাকে যত জায়গায় দেখলাম, মানে তার ভিডিও আমার সামনে আসতেছিল, তত জায়গা থেকে তিনি কমেন্ট ব্লক করে রাখছেন, কোনোখানে কমেন্ট এবং তার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নেই। তাহলে আমি শুধু জানতে চাইতাম এই বিষয়টা, যে আসলে মাহারাম ছাড়া কোনো মানে রক্তের আত্মীয় সম্পর্ক ছাড়া আপনি কীভাবে একা একা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে সৌদি আরবে গিয়ে হজ করবেন? আর এইটা কি মানে যা মন চায় তাই করবেন, এরকম বিষয়টা ওরকম হয়ে গেছে? মানে আমার মন চাইলো আমি একা একা হাঁটা শুরু করলাম, রাত বিরাত মানে রাত নাই দিন নাই আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকলাম, মানে এইটা কি আপনি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগ পাইছেন? হ্যাঁ, মানে মাথায় ধরে না আসলে চিন্তাভাবনা। ওই যে একটা কথা বললাম না, ধর্মের নামে মানুষ এখন যা বলবে হয়তো আমরা তাই মেনে নিব, এটা এরকমই হয়ে গেছে। আমি ইদানিং ভিডিও কম বানাই, কারণ ওই অনলাইনে ঢুকলেও ফেসবুকে ঢুকলেও দেখি হুজুরদের কামড়াকামড়ি, এক হুজুর আর এক হুজুরের কামড়াই ধরতেছে, আর এক হুজুর আবার এমনি কামড়াই ধরতেছে। শব্দটা একটু অন্যরকম হইতে পারে আপনার কাছে লাগতে পারে, বাট হুজুরদের এসব কামড়াকামড়ির মধ্যে আমি আসলে পড়তে চাই না, এই জন্য ভিডিও বানাই না এদেরকে নিয়ে। আসলে দিন শেষে একটা জিনিস বুঝছি আমি, সেটা হচ্ছে যে হুজুররা যা করে বা ধর্ম নিয়ে যা হয় এটা একদম স্রেফ টাকা ইনকাম করার জন্যে, মানে টাকা কামানোর ধান্দা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।